হ্যাঁ জানি তো, এই জন্যই তো বললাম যে আমার সাথে আপনার মিল আছে, শাশুড়ির সাথে মিলবে না গায়ে তো। এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধা গণ শহীদ আছেন, ওনারা প্রত্যেকেই সম্মুখ যুদ্ধে এখানে শহীদ হয়েছেন। এই যেমন এটা আছে মতলবের চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবার, আমাদের হোমনা উপজেলার আছে অনেক, মোট কথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সশস্ত্র যোদ্ধা এখানে শহীদ আছেন এবং তাদেরকে এখানে যুদ্ধে তখনকার সময় হয়তো অনেকে যার যার বাড়িতে পৌঁছানো সম্ভব হয় নাই, যার কারণে এখানেই যারা শহীদ হয়েছেন তাদেরকে এখানে সমাহিত করেছেন। আপনার উপস্থাপনা ভালো হয়েছে, একটু ধরেন এখানে। হ্যাঁ আপনি এই সাহেব আমার একটু সামনে যাইতে দেন। আচ্ছা ঠিক আছে। তিতাস উপজেলার শহীদ আবুল কাশেমের কবর, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র, মুক্তিযুদ্ধে যখন শুরু হয় উনি দেশ মাতৃকার টানে তখনকার সময় একজন ইয়ং তরুণ ছাত্র অবস্থায় সরাসরি যুদ্ধে চলে আসেন এবং এই যুদ্ধে এই এলাকায় এই কসবা অঞ্চলের এই ব্রাহ্মণপাড়া আমাদের পাশ্ববর্তী কিন্তু ইন্ডিয়া বর্ডার আছে একটু ওই পাশেই, এই অঞ্চলটাতে উনি সমগ্র যুদ্ধে অংশগ্রহণ করেন এবং এই যুদ্ধে এখানে আমরা প্রায় 53টা কবর আছে, মানে এরা সবাই এই আশেপাশের অঞ্চলে যুদ্ধে সমগ্র যুদ্ধে শহীদ হয়েছেন। যুদ্ধে তখনকার সময় হয়তো এখনকার মতো এতটা কমিউনিটির সুযোগ সুবিধা ছিল না যে তাদেরকে যার যার বাড়িতে পৌঁছায় দিবে অথবা অনেকে যে চিনবে সেটাও নয়, যেমন আমরা আমার পিছনে একটা কবর আছে, কয়েকটা কবর আছে অজ্ঞাত, মানে যুদ্ধে তখন যে মারা গেছে তাদের নাম ঠিকানা পর্যন্ত জানা যায়নি। তো আমি এখানে মূলত যেমন আমার উপজেলা তিতাস, এখানে অবশ্য হোমনা উল্লেখ করা আছে কিন্তু এটা হয়তো কোনো কোনো কমিউনিকেশন তখনকার সময় হোমনা উপজেলাটা হয়তো বেশি প্রচলিত ছিল অথবা হোমনা এলাকার মনে করে হয়তো হোমনা উপজেলা লিখেছে, এটা মূলত এখন বর্তমানে তিতাস উপজেলা। তিতাস উপজেলাটাই নতুন যেটা আগে সাবেক দাউদকান্দি ছিল। তো আমি শ্রদ্ধা নিবেদন করছি এই এখানে যারা শহীদ আছে প্রত্যেককেই, সেই সাথে আমার এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেমের স্মৃতিও সম্মান জানাচ্ছি এবং সেই সাথে এই এখানে যত মুক্তিযোদ্ধা শহীদ আছে প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে কল্লাপথ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাহজামান। আমাদের বিভিন্ন ছাড়েরা আসছেন, তারা এখন ফটো সেশন করতেছেন। আমি আসছি, ছাড়েটা ধরেই রাখেন, কাজ চলতেই থাকুক, আমি ওখানে যাই, এটা ছবিতে অংশগ্রহণ করি। আমার মাথার মধ্যে পাইন দেন পারতেছি না, আপনি বেশি মাইন্ড করলে কিন্তু জাকির স্যার আছে বলে দিলাম কিন্তু। পারতেছি না তো, ওটা কিছু করার দরকার নেই তো, ক্যামেরাটা বাম হাতেটা একটু নিচের দিকে মুভ করেন, এটা মনে হয় একটু উপরে দেখে ছিল বাম হাতেরটা। এখানে যারা আছেন তারা কুমিল্লা জেলার আইসিটি ফর অ্যাম্বাসেডর এবং আইসিটি হ্যাঁ যে দোয়াতে সরাসরি আমাদের, আচ্ছা সায়াতে চলে যান, আমরা এখন সবাই দোয়া করব এই মুক্তিযোদ্ধাদের জন্য। ঠাকুরগাঁয়ের আরকে মিশন রোড বীর প্রতীক জাকির হোসেন, উনি বীর প্রতীক খেতাব পেয়েছেন ওই কোন জায়গায়, ওই যে মনুল, আর এটা কি আরকে মিশনের এই যে বীর উত্তম চতুর্থ বেঙ্গলের
সবাই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস আমি এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি।